শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাসউদ্দিন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি, আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগোতে দিবেন না। আব্বাসউদ্দিন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি কাজী দা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেল তোমার আবদার। আব্বাসউদ্দিন সুযোগটা পেয়ে গেলেন, বললেন, কাজী দা, একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল, এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গেলে হয় না? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামাসঙ্গীতের। শ্যামাসঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুন্সী মোহাম্মদ কাসেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামাসঙ্গীত লেখেন, সুর দেন। গানের বাজারের যখন এই অবস্থা, তখন আব্বাসউদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন? ইসলাম শব্দটার সাথে তো তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কুরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে। আব্বাসউদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মিলানো চারটিখানি কথা নয়। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে, এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাসউদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম, ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাসউদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি চলতে পারে। আব্বাসউদ্দিন খান যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। ওইদিকে আব্বাসউদ্দিনও নাছোড়বান্দা, এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ ৬ মাস চলল অনুরোধ প্রয়াস, এ যেন পাথরে ফুল ফোটানোর আপ্রাণ চেষ্টা। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাসউদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না বলবেন, এবার হেসে বললেন, নেহাতি নাছর বান্দা আপনি, আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাসউদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম। যাক, সবাই রাজি, এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাসউদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাসউদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। সময় কাটানোর জন্য আব্বাসউদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা কেটে গেল, বন্ধ দরজা খুলে বের হলেন নজরুল। পানের পিক ফেলে আব্বাসউদ্দিনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তার আধ ঘন্টার সাধনা, আব্বাসউদ্দিন খানের ৬ মাসের পরিশ্রমের ফল। আব্বাসউদ্দিন খান কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন
আসমানি তাগিদ। আব্বাসউদ্দিনের চোখ পানিতে ছল ছল করছে। একটা গানের জন্য কত কাঠ খড় পোড়াতে হয়েছে তাকে, সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে বেজে উঠবে অমন রমজানের ওই রোজার শেষে। দুই মাস পর রোজার ঈদ, গান লেখার চার দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাসউদ্দিন খান জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি, গানটি তার মুখস্থ হয়নি এখনো। গানটা চলবে কি না এই নিয়ে গ্রামোফোন কোম্পানির শঙ্কায় আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড, কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের ওপর আব্বাসউদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাসউদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হল ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে, আপাতত সবাই ঈদের ছুটিতে। রমজানের রোজার পর ঈদ এলো, আব্বাসউদ্দিন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর সয়েছে না। গানের কি অবস্থা তিনি জানেন না, তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন, ট্রামে চড়ে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা তত ধক 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 করছে। অফিসে গিয়ে কি দেখবেন, গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনে ওই ইসলামী গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবেন না, সুযোগ একবারই আসে। আব্বাসউদ্দিন যখন এই চিন্তায় মগ্ন তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করল, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যুবকটি গানটি কোথায় শুনল, নাকি আব্বাসউদ্দিন খান ভুল শুনছেন? না তো, তিনি আবারও শুনলেন যুবকটি ওই গানই গাচ্ছে। এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল। অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আরেকটা দৃশ্য দেখে এবার দ্বিগুণ অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে, তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠল, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসউদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না, তার সুখ ব্যথা হচ্ছে। ছুটে চললেন নজরুলের কাছে, গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। তিনি দাবা খেলা শুরু করলে দিন দুনিয়া ভুলে যান, আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না। অথচ আজ আব্বাসউদ্দিনের গলার স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস তোমার গান কি যে হিট হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয়। ভগবতী বাবু দারুণ খুশি। এক সময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন। আজ তিনি নজরুল আব্বাসকে বলছেন, এবার আরও কয়েকটি ইসলামী গান গাও না। শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাসউদ্দিনের কণ্ঠে ইসলামী গানের জাগরণ। বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী সঙ্গীতের। এই ট্রেন্ড শুধু মুসলমানকেই স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও। একসময় মুসলিম শিল্পীরা শ্যামাসঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন, এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে যান গনি মিয়া, চিত্তরায় হয়ে যান দিলওয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া, হরিমতি হয়ে যান সাকিনা বেগম, সীতা দেবী হয়ে যান দুলি বেবী, উষারানী হয়ে যান রওশন আরা বেগম। তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্বনামেও নজরুলের ইসলামী সঙ্গীত গেয়েছেন, অজয় রায়, ডক্টর অনুপ ঘোষাল, আশা ভোসলে, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, আরও অনেকে। কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার সহজাত প্রতিভা ছিল। খাতা কলম নিয়ে যদি কেউ বলতো একটা গান লিখুন,
তিনি লিখে ফেলতেন। একদিন আব্বাসউদ্দিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কি একটা কাজে ব্যস্ত ছিলেন। আব্বাসউদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করলেন। ইতোমধ্যে জোহরের আজান মসজিদ থেকে ভেসে আসলো। আব্বাসউদ্দিন বললেন, আমি নামাজ পড়ব, আর শুনুন কাজিদা, আপনার কাছে একটা গজলের জন্য এসেছি। কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিয়ে বললেন, আগে নামাজটা পড়ে নিন। আব্বাসউদ্দিন নামাজ পড়তে লাগলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন। আব্বাসউদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার গজল। হাতে কাগজটি নিয়ে তো আব্বাসউদ্দিনের চক্ষু চরক গাছ। এই অল্প সময়ের মধ্যে নজরুল গজল লিখে ফেলেছেন, তাও আবার তার নামাজ পড়া দৃশ্যপট নিয়ে। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। বাংলা ইসলামী গানের যে নবজাগরণ নজরুল সূচনা করেছিলেন, যে পথ দেখিয়েছেন, পরবর্তীতে সেই পথের প্রতীক হয়েছেন জসিম উদ্দিন, ফররুক আহমদ, গোলাম মুস্তফা, গোলাম মোহাম্মদ, মতিউর রহমান মল্লিক এবং হাল আমলের কবি মুহিব খান। কাজী নজরুল ইসলাম তার ইসলামী গানের জন্য বাংলার মুসলিম সমাজে একটা বিশাল জায়গা দখল করে আছেন। প্রতিটা গানই ক্লাসিকের মর্যাদা পেয়েছে। গানগুলো রচনার প্রায় 90 বছর হয়ে গেছে, আজও মানুষ গুনগুনিয়ে তার গানগুলো গায়।